আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে আমি আমার আমার অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি। প্রভাষক রানী দাস, পদার্থবিদ্যা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে আমি তোমাদেরকে আমার প্রথম দুইটা লেকচারে আমি চরতরিত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান। আমাদের অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এই জ্যামিতিক আলোকবিজ্ঞানে অর্থাৎ এই টপিকটাতে আলোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই টপিকটাতে আছে আলোর প্রতিফলন, প্রতিসরণ, প্রতিসরণাঙ্ক, ল্যান্স, ল্যান্সের ক্ষমতা, ডায়াপ্টার, প্রিজম, প্রধান ছেদ, ন্যূনতম বিচ্যুতি জিনিসটা কী, ন্যূনতম বিচ্যুতি কোন জিনিসটা কী, আলোর বিচ্ছুরণটা কী, বর্ণালী কী, স্পষ্ট দৃশ্যের ন্যূনতম দূরত্ব এবং বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এসব নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ টোটাল একটা কম্বিনেশন হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান। তো জ্যামিতিক আলোকবিজ্ঞানে ঢোকার আগে আমরা সবাই আলো সম্পর্কে একটু জানি, তবু আমি আর একটু বলতে চাচ্ছি আলো জিনিসটা কি। আলো হচ্ছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ এটা সঞ্চালনের জন্য, অর্থাৎ আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমে প্রয়োজন হয় না। বস্তুতে আলো আপতিত হয়ে যখন প্রতিফলিত হয় তখন আমরা বস্তুটা দেখতে পাই। আবার আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশের সময় এর দিক পরিবর্তন করে তখন তাকে আমরা বলি প্রতিফলন। অর্থাৎ আমি যদি বলতে যাই আলো একটি বাহ্যিক কারণ যা আমাদের চোখের দৃষ্টির অনুভূতি জাগায় কিংবা জাগাতে চায় তাকেই আমরা কি বলি আলো বা আলোক। আলোককে এক প্রকার আলো স্বল্পতে চলে, এটা একটা বিদীর্ণ শক্তি। যখন স্বল্পতে চলে এর বেগ থাকে 3×10⁸ মিটার পার সেকেন্ড। পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোকের ধর্ম, প্রকৃতি, চলাচল বা সঞ্চালন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকেই আমরা বলে থাকি আলোকবিজ্ঞান। এই আলোকবিজ্ঞানকে মূলত দুটি শাখায় বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান, অপরটি হচ্ছে ভৌত আলোকবিজ্ঞান। আজকে আমরা জ্যামিতিক আলোকবিজ্ঞানটা নিয়ে আলোচনা করব। তবে বিভিন্ন বিজ্ঞানী আলোকে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন, তরঙ্গ হিসেবে, কেউ বেগের ক্ষেত্রে করেছে, কেউ শক্তি দিয়ে করেছে। আমি আমার আজকের টপিকটাতে আলোকে একটু তোমাদের কাছে খুব সহজভাবে ব্যক্ত করার জন্য কিছু নিজের মতো করে তোমাকে তোমাদেরকে আলোটা একটু ব্যক্ত করব। চলো আমরা স্লাইডে গিয়ে দেখি আলোটা আসলে কীভাবে নিজের মতো করে ব্যক্ত করা যায়। এই স্লাইডটাতে একটু দেখো আলো আমার মতো করে একটু ডিফাইন করে, অর্থাৎ একটি আলো একটি তড়িৎ চুম্বক যা সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না। সম্পূর্ণভাবে বলতে গেলে আজকের কারণ কঠিন কথাগুলো বাদ আমি আমি আমার মতো করে আলোকে একটু শিখি। যদি তোমাদের সহজে একটু আমি দিতে পারি প্রচেষ্টার জন্য আমি আমার মতো করে আলো সাজিয়েছি। দেখো কিভাবে সাজিয়ে, ফার্স্টলি আমি রেখেছি পদার্থবিজ্ঞানের ভাষাটাকেই রেখেছি, পদার্থকে আমি ফার্স্টেই রেখেছি। যে আলো এক প্রকার, অর্থাৎ আলোর কণা মানে হচ্ছে ফোটন। যখন ফোটনটা গতিশীল অবস্থায় থাকে, ঠিক আছে, গতিশীল অবস্থায় তার একটা ভর থাকে, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যখন স্থির অবস্থায় থাকে ফোটনের কোনো ভর থাকে না, তাহলে আমি বলতে পারি যে আলো এক প্রকার পদার্থ, ঠিক আছে। সেকেন্ডলি আমি রাখলাম কি আলোকে আমি বললাম কি স্মার্ট। অর্থাৎ আমরা বলি না যে কোনো একজন ব্যক্তি যখন খুব কম সময়ে খুব নিপুণভাবে দক্ষতার সহিত তার কাজটা সম্পূর্ণ করে তখন তার নামের পাশে আমি একটা উপাধি জুড়ে দিই, লোকটা খুব স্মার্টলি কাজটা সম্পাদন করেছে। দেখো যে আমাদের আলো প্রপিস্টাতে এই আলো খুব কম সময়ে কিন্তু তার চলার পথটা অতিক্রম করে, সেটা ফার্মেটের নীতিতে ভালোভাবে বুঝে যায়। ফার্মেট একটা নীতি, বিজ্ঞানী ফার্মেট একটা নীতি প্রদান করেছেন, সেখানে মেইন থিম হচ্ছে চলার পথটার উপর নির্ভর করে ফার্মেটের নীতিটা। সে চলার পথটা, সে খুব কম সময় লাগে আলোর, খুব কম সময়ে সে তার চলার পথ
অতিক্রম করতে পারে। তাহলে আমরা যে যখন বলি একজন ব্যক্তি খুব কম সময়ে খুব দক্ষতার সহিত তার কাজটা করেছে, তাকে স্মার্ট গাই বলতে পারি, তাহলে আমরা আলোকেও আমাদের ওই উপাধিটা টেনে আমি আলোকেও বসাতে পারি, আলোর ক্ষেত্রেও বসাতে পারি। তাহলে আমি বলতে পারি আলো স্মার্ট গাই, অথবা আলো স্মার্টলি কাজ সম্পাদন করতে পারে। 3 নম্বরে দেখো আমি রেখেছি যে আলো বহুরূপী। কেন বহুরূপী বলেছি? আলোর একই অঙ্গে অনেক রূপ। আমরা কখন বলি যার একই অঙ্গে অনেক রূপ, যে বিভিন্ন রূপ প্রদান করতে পারে, তাকে আমরা বলি বহুরূপী। যেমন কেননা আলো বিষয়ে বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন মতবাদ দিয়েছেন, কেউ দিয়েছেন কণাতত্ত্ব আকারে, কেউ দিয়েছেন তরঙ্গ আকারে, কেউ দিয়েছে প্ল্যাঙ্ক আকারে, কেউ গুছু গুছু প্যাকেট আকারে, অনেক রূপের কথা বিজ্ঞানীরা বলে গেছে। তাহলে আমি ওই রূপগুলো সম্মিলিত অবস্থাটাকে অবস্থাটাকে বলতে পারি যে আলো একজন বহু রূপী, কারণ তার অনেক রূপ বিদ্যমান। 4 নম্বরে রেখেছি দেখো আলো জিনিয়াস। কেন বলেছে আলো জিনিয়াস? কারণ সেই শক্তি যোগায় আমরা আমাদের একটা আলো সমীকরণ আছে যে E=mc², ওটা দ্বারা আমরা বলতে পারি যে আলো জিনিয়াস, কারণ সেই শক্তি যোগাচ্ছে। আমরা জানি যখন আমরা বলি যে ভালো খাবার দাবার খেলে বা ভালো এ করলে যে শক্তি যোগায় বা গুড বয় জিনিয়াস বয়, তা আমরা ওই উপাধিটাকে একটু টেনে জাস্ট বলা আর কি, সহজভাবে বলা, আলোকে আমরা আরেকটা উপাধি দিতে পারি যে সে খুব জিনিয়াস একজন ব্যক্তি। চ্যানেল রেখেছি আলো ইজ দ্য বস। কেন বস? আমাদের পদার্থবিজ্ঞানের যতগুলো গতি রিলেটেড বিষয় আছে তাদেরকে বিশ্লেষণ করে দেখা গেছে যে আলোর বেগ সবচেয়ে বেশি। আলোর বেগটা হচ্ছে 3×10⁸ m/s². এই কারণে আলো খুব দ্রুত গতিতে মুভ করতে পারে, অন্য সব বস্তু থেকে আলো খুব দ্রুত গতিতে মুভ করতে পারে। তাহলে যেই সর্বোচ্চ কম সময়ে খুব তাড়াতাড়ি তার পথ অতিক্রম করে সে নিশ্চয়ই রাজা হবে। তাহলে আমরা আলোকে বলতে পারি সে গতির রাজা। তার মানে সবগুলো পদার্থবিজ্ঞানের যতগুলো রিলেটেড গতি বিষয় আছে তার মধ্যে রাজা হচ্ছে কে? আলো। তাকে তাহলে আমরা কিসের আসনে বসাতে পারি? বস হিসেবে বসাতে পারি। তাহলে আমরা বলতে পারি আলো ইজ দ্য বস। তারপরে আমি একটু একেবারে একটা সিম্পল একটা উপাধি দিলাম, আলো দয়ালু, কারণ সে সবকিছুকে কাছে টেনে নেয়, তার বিকর্ষণ করার ক্ষমতা নেই, সে সবকিছুকে কাছে টেনে নেয়। যখনই কাছে টেনে নেয় তখনই আমাদের দর্শন অনুভূতি জাগে, তখনই আমরা বস্তুটাকে দেখতে পাই। F=gmm/r², ঠিক আছে? এই সমীকরণটা ওইখানে খাটে। তাহলে আমি আলোকে আমি পদার্থবিজ্ঞানের ভাষার বাদ দিয়ে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে 6টা উপাধিতে উপাধিত করলাম, ভূষিত করলাম, সরি ভূষিত করলাম। একটা হচ্ছে আলো এক প্রকার পদার্থ, আলো স্মার্ট, আলো বহুরূপী, আলো জিনিয়াস, আলো বস, আলো দয়ালু। এগুলো আসলে কোনো পড়ার জন্য আমি দিইনি, বইয়ের রিলেটেড এই স্মার্ট, বহুরূপী, জিনিয়াস, বস এগুলো হয়তো পাবে না। আলোকে আমি আমার মতো করে একটু বলতে চেষ্টা করেছি শুধু, যেন তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়, যেন তোমাদের মাথা থেকে সহজে ছুটে না যায়। আমরা নেক্সট স্লাইডে যাব, দেখি কি আছে নেক্সট। আমরা এই স্লাইডটিতে দেখো রেখেছি আলোর প্রতিফলন জিনিসটা কি, অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট। দেখো তাহলে আলোর প্রতিফলন জিনিসটা কি? আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। একে বলে আলোর প্রতিফলন, অর্থাৎ
আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে প্রবেশ করবে, তখন আমরা যেটা মাধ্যম হিসেবে ইউজ করি ওই মাধ্যমে বাধা পেয়ে দুই মাধ্যমের বিভেদতা থেকে কিছু পরিমাণ আলো আমার প্রথম মাধ্যমে ফিরে আসবে, ওটাকে বলবো আমরা আলো প্রতিফলন। আলোর প্রতিফলনের সূত্র আছে, দুটি সূত্র আছে আলোর প্রতিফলনের, দুটি সূত্রগুলো আমরা এখন দেখব কী কী। প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। সেকেন্ড লটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। পাশে দেখো আমরা একটা চিত্র রেখেছি আলোর প্রতিফলনের সূত্রের উপর। আমি আমার প্রথম সূত্রটাতে বলেছিলাম যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে, দেখো আপতিত রশ্মি ইনসিডেন্ট রে দিয়ে আমি ইন্ডিকেট করেছি, একটা অভিলম্ব দিয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ রিফ্ল্যাকশন এবং রিফ্ল্যাক্টেড রে প্রতিফলিত রশ্মি। এখন রশ্মিটা এসে দেখো ইনসিডেন্ট রে যেটাকে আমি আপতিত রশ্মি বলছি, রশ্মিটা এসে একটা মিররের উপর পড়লো যেটাকে আমরা ধরছি বিভেদ তল। তাহলে আপতিত রশ্মিটা যখন বিভেদ তলে পড়লো, পড়ার পরে সে মাধ্যমে ওই যে মিররটাকে মাধ্যম হিসেবে আমরা ইউজ করছি, মাধ্যমে বাধা পেয়ে সে আবার কী করলো মিররটাকে ভেদ না করে একই অন্য পথে চলে গেল, একই পৃষ্ঠে অন্য পথে চলে গেল, অর্থাৎ রিফ্ল্যাক্টেড রে হিসেবে সে বের হয়ে গেল। অর্থাৎ আপতিত রশ্মিটা কী হলো, আপতিত রশ্মিটা আপতন বিন্দু যেখানে পড়েছে সেটাকে আমি আপতন বিন্দু হিসেবে ডিনোট করছি। আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্বটা হচ্ছে কি নর্মাল যেটা দিয়েছে ওটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা হচ্ছে আমার আপতিত রশ্মির সাথে অভিলম্ব যে কোণটা উৎপন্ন করছে সেটাকে বলছি আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর্থাৎ আপতন কোণ, এবং অভিলম্বের সাথে রিফ্ল্যাকশনটা যে রিফ্ল্যাক্ট অর্থাৎ রিফ্ল্যাক্টেড রেটা যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। হ্যাঁ, প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি কী আছে একই সমতলে আছে। এবং এখানে দেখো আপতন কোণ যেটা বলেছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এবং অ্যাঙ্গেল অফ রিফ্ল্যাকশন এই দুইটা কোণের মান সর্বদা সমান হয়। তারপর দেখো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এই স্লাইডটাতে আমি রেখেছি দেখো প্রতিফলনের প্রকারভেদ। তোমরা এই স্লাইডে দুটি চিত্র দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মিরর রিফ্ল্যাকশন আর একটা হচ্ছে ডিফিউজ রিফ্ল্যাকশন। দেখো মিরর রিফ্ল্যাকশন এবং ডিফিউজ রিফ্ল্যাকশনের বাংলাটা কি, মিরর রিফ্ল্যাকশনকে আমরা বলে থাকি নিয়মিত প্রতিফলন এবং ডিফিউজ রিফ্ল্যাকশনকে আমরা বলে থাকি ব্যপ্ত প্রতিফলন। তাহলে মিরর রিফ্ল্যাকশন এবং ডিফিউজ রিফ্লেকশনের মধ্যে পার্থক্যটা কী, দেখো আমি চিত্র দুটো দেখতে সহজেই পার্থক্যগুলো বুঝতে পারবো। মিরর রিফ্লেকশন অর্থাৎ নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে দেখো তলটা সমতল থাকবে এবং আপতিত রশ্মি এসে ডিরেক্টলি মাধ্যমের উপর পড়ে আবার বিপরীত দিকে চলে যাবে, একই পৃষ্ঠে বিপরীত দিকে চলে যাবে, কোনো বক্রতা নেই সেখানে। অর্থাৎ ডিরেক্টলি আপতিত রশ্মিটা আসছে মাধ্যমে বাধা পেয়ে সে আবার ডিরেক্টলি বিপরীত দিকে চলে যাচ্ছে। কিন্তু ডিফিউজ রিফ্লেকশন অর্থাৎ ব্যপ্ত প্রতিফলনের ক্ষেত্রে দেখো তার তলটা বক্রভাবে আছে এবং ডিরেক্টলি আপতিত রশ্মি আসার ফলেও কিন্তু সে যেহেতু তলটা তার বক্রভাবে আছে বিপরীত দিকে রশ্মিগুলো ঠিকভাবে যেতে পারে না, যেটা আমরা মিরর রিফ্লেকশনে দেখছি যে ডিরেক্টলি আপাতত রশ্মিগুলো এসে পড়ে আবার ও একইভাবে বিপরীত দিকে সে গমন করছে। কিন্তু ডিফিউজ অর্থাৎ ব্যক্ত প্রতিফলনের ক্ষেত্রে দেখো সে ডিরেক্টলি তলের উপর পড়লেও তার যাওয়াটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে না, সে অ্যাব্রো থ্যাব্রোভাবে যাচ্ছে। অর্থাৎ যদি আমি এটাকে আরেকটু সহজভাবে বলতে চাই, উদাহরণস্বরূপ তোমাদের বাসার মিররে তোমরা যদি একটা টর্চ লাইট ফেলো অর্থাৎ দর্পণ বা আয়না যেটা বলি আমরা, সেটা হচ্ছে আদর্শ প্রতিফলক হিসেবে কাজ করে, তখন ডিরেক্টলি ওটা হচ্ছে নিয়মিত প্রতিফলনই হয়। আর ব্যপ্ত প্রতিফলন হচ্ছে আমি যদি একটা বইয়ের পৃষ্ঠা নিই, বইয়ের পৃষ্ঠাটার উপর ব্যপ্ত প্রতিফলন করে একটা আলো ফেললে সেটা বক্রভাবে যাবে, সব আলো ডিরেক্টলি আসবে না, বিভিন্ন দিকে
সেটা যেতে থাকবে। কিন্তু আপাতত দৃষ্টিতে আমার মনে হয় যে না, আমরা যেটা দেখছি সেটা যে আমার নিয়মিত প্রতিফলনই ঘটছে, কিন্তু তা নয়। বইয়ের পৃষ্ঠার ক্ষেত্রে যেটা হয়, যদি আমি অণুবীক্ষণ যন্ত্র দ্বারা আমি দেখতে পাই, তখন দেখা যাবে যে তার রশ্মিগুলো একইভাবে যাচ্ছে না। অর্থাৎ মিরর রিফ্লেকশন অর্থাৎ নিয়মিত প্রতিফলন এবং বার্ধক্য প্রতিফলনের মধ্যে বড় পার্থক্য হচ্ছে তার মাধ্যমটা। নিয়মিত প্রতিফলনে তার মাধ্যমটা থাকবে প্লেইন এবং বার্ধক্য প্রতিফলনে তার মাধ্যমটা থাকবে বক্র। আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে আমি দুটো চিত্র রেখেছি, উত্তল এবং অবতল দর্পণের চিত্র, অর্থাৎ কনকেভ এবং কনভেক্স মিররের চিত্র রেখেছি। চিত্র দুটো একটু লক্ষ্য করো যে ফার্স্টটা হচ্ছে কনকেভ মিরর, অর্থাৎ হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণে দেখো ভেতরের দিকে কিন্তু আলোকরশ্মিটা প্রতিফলক হিসেবে কাজ করছে, ভেতরের পৃষ্ঠটা, বাইরের দিকে কিন্তু প্রলেপ লাগানো অর্থাৎ প্যারা লাগানো, যেটা বলে সিলভারিং করা হয়, সে প্যারা লাগানোটা আছে। তখন আমার আলোকরশ্মিটা দেখো ডিরেক্টলি আমার দর্পণে পড়েছে, দর্পণে পড়ার পরে কোথা দিয়ে বের হয়ে যাচ্ছে, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং কনভেক্স মিররের ক্ষেত্রে দেখো সেটা কিন্তু ভেতরের দিকে না, সেটা হচ্ছে বাইরের দিকে। আলোকরশ্মিটা ডিরেক্টলি বাইরের পৃষ্ঠে পড়েছে এবং বাইরের পৃষ্ঠ থেকে আবার সেখানে বাধা পেয়ে বাইরের দিকে বের হয়েছে। কিন্তু কাল্পনিকভাবে আমরা একটা ডট লাইন করেছি যে যদি যেত রশ্মিটা আমার মিররটাকে ভেদ করে যেত, তাহলে কোন দিকে যেত, প্রধান ফোকাস দিয়ে যেত। তার জন্য আমি একটা ডট লাইন দিয়ে কাল্পনিক রেখা টেনেছি। এখানে তোমাদেরকে একটু একটু ক্লিয়ার করে দিই, আমি প্রথম থেকে বলে এসেছি ফাঁপা গোলক জিনিসটা বলছি, এটা হচ্ছে কাঁচের গোলক, অর্থাৎ ফাঁপা গোলক বলছি আমি, কাঁচের গোলকটাকে বলছি, ঠিক আছে। আমরা পরের স্লাইডে যাই। এই স্লাইডে আমি রেখেছি দেখো দর্পণ, আলো যখন পড়াতে যাব প্রতিফলন আসবে, প্রতিফলনের কিছু জিনিস কিভাবে আমার মাধ্যম থেকে রেগুলো আপতিত রশ্মিটা মাধ্যমে পড়ে আবার ডিরেক্টলি অপোজিটে চলে যাচ্ছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঘটে দর্পণের মাধ্যমে আমি স্পষ্টভাবে বুঝতে পারি। দর্পণ অর্থাৎ মিরর, সংজ্ঞাটা আমি একটু বলি। দর্পণের যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে, অর্থাৎ তলটা হতে হবে মসৃণ এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। অর্থাৎ নিয়মিত প্রতিফলন আমি কিছুক্ষণ আগে চিত্রে দেখিয়েছিলাম, তার তলটা হতে হবে মসৃণ, তো অবভিয়াসলি হতে হবে, সের সাথে তলটা হবে সমতল টাইপের, যেখানে আমার রশ্মিগুলো ডিরেক্টলি এসে মাধ্যমে বাধা পেয়ে বিপরীত দিকে চলে যেতে পারবে। অর্থাৎ বক্রতা কোনো জিনিসই এখানে থাকবে না, সেটা হচ্ছে দর্পণ। এই দর্পণ দুই প্রকার, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। সমতল দর্পণকে আমরা বলে থাকি প্লেন মিরর এবং গোলীয় দর্পণটাকে আমরা বলে থাকি স্প্যারিক্যাল মিরর। এখন দেখুন দর্পণ নিয়ে একটু আলোচনা করি আমরা। সমতল দর্পণ যেটা হচ্ছে, কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয়, সমতল অর্থাৎ বক্র নয়, কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় সমতল দর্পণ। সমতল দর্পণের ক্ষেত্রে একটু বলে রাখি, তোমাদের বাসার মিররটাও হচ্ছে সমতল দর্পণ। তারপর দেখবে সরল পেরিস্কোপে, তোমরা 9th পড়ে এসেছো সরল পেরিস্কোপে যে মিররটা লাগানো হয় সেটা হচ্ছে সমতল দর্পণ। এবং পাহাড়ের রাস্তায় দেখবে বাঁক নেওয়ার সময় ওখানে একটা মিরর সেট করা হয় পিছনে গাড়িগুলোকে দেখার জন্য, সেখানেও সমতল দর্পণটা ইউজ করা হয়। আর গোলীয় দর্পণটা হচ্ছে কি দেখো, কোনো ফাঁপা গোলকের পৃষ্ঠের অংশ বিশেষ যদি মিশ্রণ হয়, ফাঁপা একটা গোলকের পৃষ্ঠটার অংশবিশেষ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলো রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণকে আবার দুভাগে ভাগ করা হয়। তাহলে গোলীয় দর্পণগুলো প্রকারগুলো কী কী, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণকে আমরা ইংলিশে বলি কনকেভ মিরর, আর উত্তল দর্পণকে আমরা ইংলিশে বলি কনভ্যাক্স মিরর। তাহলে একটু আমি অবতল দর্পণটাকে একটু দেখি, কোনো ফাঁপাগুলোকের ভেতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে অবতল দর্পণ বলে। আমরা যদি একটা গোলক ফাঁপা গোলকের
কিছু অংশ নিয়ে এবং ভেতরের দিকেরটা, বাইরের দিকেরটা নয়, ভেতরের দিকেরটা পৃষ্ঠটা যদি মিশ্রণ হয় এবং আলো যদি নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে আমরা সেটাকে কি বলবো? অবতল দর্পণ। অর্থাৎ প্রতিফলক হিসেবে কি করবে? ভেতরের দিকেরটা কাজ করবে প্রতিফলক হিসেবে। আর উত্তল দর্পণটা দেখো কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠ, এটা থাকবে বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে উত্তল দর্পণ বলা হয়। অর্থাৎ এখানে প্রতিফলক হিসেবে কে কাজ করবে? বাইরের পৃষ্ঠটা। ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা একটু যাই। আচ্ছা, আর একটু কথা বলো, উত্তল দর্পণটা তোমরা 9-10 পড়েছো, তো সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে গাড়ির হেডলাইটের, হেডলাইটটা উত্তল দর্পণ ইউজ করা হয়। আমরা নেক্সট স্লাইডে যাই একটু। এখানে দুটো, এখানে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের চিত্র রেখেছি দেখো, অর্থাৎ কনকেভ মিরর এবং কনভ্যাক্স মিররের দুইটা চিত্র দেখেছি দেখো। ওখানে কনকেভ মিররে দেখো ওটা ভিতরের দিকে পৃষ্ঠ, আলোকরশ্মিটা ভিতরের দিকে মাধ্যমে বাধা পেয়ে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং কনভেক্স মিররে দেখো এটা বাইরে পড়েছে এবং বাইরে থেকে প্রতিফলক হিসেবে বাইরের পৃষ্ঠটা হয়েছে, বাইরের পৃষ্ঠ থেকে বের হয়ে গেছে। এতক্ষণ আমরা দর্পণ নিয়ে আলোচনা করেছিলাম, উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ। এই দর্পণগুলোতে যখন আমরা একটা দেখতে পাই, একটা পিকচার দেখতে পাই, তখন কীভাবে গঠিত, অর্থাৎ তখন সেখানে বিম্ব গঠিত হতে হবে, অর্থাৎ বিম্ব গঠিত না হলে আমরা বস্তুটা দেখতে পাবো না। এখন যে অবতল দর্পণ, সমতল দর্পণ বা উত্তল দর্পণে বিম্ব গঠিত হয়, বিম্ব জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব। এই বিম্বটাকে আমরা ইংরেজিতে বলি ইমেজ। অর্থাৎ এটা কি আমরা একটু দেখি, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে তাকে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু বিম্ব বলে। অর্থাৎ আমার কোনো বিন্দু থেকে যখন একটা আলোকরশ্মি প্রতিফলিত হবে বা প্রতিসরিত হবে, তখন ওই রশ্মিটা যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মানে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু বিম্ব বলা হয়। এখানে আমি একটা কথা বলে রাখি যে প্রতিফলিত প্রতিসরিত দুটো কথা রেখেছি, কেননা এটা এই বিম্বটা আমাদের ল্যান্সও গঠিত হয় এবং দর্পণও গঠিত হয়, তার জন্য আমি প্রতিফলিত এবং প্রতিসরিত দুটো কথাই দেখেছি। আর একটু বলে রাখি যে দর্পণের ক্ষেত্রে আমি আগের স্লাইডটাতে চিত্র দেখেছিলাম যে প্রধান ফোকাস দিয়ে বের হচ্ছে বা আলোক কেন্দ্র বলেছিলাম, এই জিনিসগুলো আমার ল্যান্সেও ঘটে, মিররের ক্ষেত্রে ঘটে। তার জন্য আমি একসাথে আলোচনা করার জন্য আমি ল্যান্স যখন আলোচনা করব, তোমাদেরকে বেসিক সংজ্ঞাগুলো, যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট লেভেল যদি ল্যান্সের টপিক্সটার উপর জোর দেওয়া হয়, আমি সেখানে তোমাদেরকে ডিটেলসলি বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখানে আরেকটু দেখো, আমার পাশের চিত্রে আমি দুটো জিনিস রেখেছি, বিম্বটার একটা প্রকার ভেদ রেখেছি। বিম্বটা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে বাস্তব বিম্ব আর একটা হচ্ছে অবাস্তব বিম্ব। এখন বাস্তব বিম্বটা কি দেখি, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বিম্ব বলে। অর্থাৎ কোনো বিন্দু থেকে যখন আলোকরশ্মি নিঃসৃত হবে, অর্থাৎ আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হওয়াকে বলা হয় নিঃসৃত হওয়া, তখন যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃত বা রিয়েলি মিলিত হয়। পাশের চিত্রটা একটু দেখো, যদি আমি পিটাকে আমি বস্তু ধরি, একটা বস্তু দেন, বস্তু থেকে দুটো আলোকরশ্মি নির্গত হয়, তাকে একটু আরেকটু ডিটেলস বলি যে তোমরা একটা যদি কলম নাও, এক কলমটা থেকে দুটো রশ্মি বের হবে, একটা উপর থেকে একটা নিচ থেকে, তাহলে সেরকমভাবে যদি আমি পিটাকে যদি আমি বস্তু ধরি, তার থেকেও দুটো আলোকরশ্মি নির্গত হবে, পি থেকে একটা আলোকরশ্মি। এখানে এম ও এম প্রাইম হচ্ছে বিবর্তল হিসেবে কাজ করছে, মিরর, অর্থাৎ এটা বিবর্তল মাধ্যম হিসেবে কাজ করছে। পি যদি আমি এখানে বস্তু ধরি, পি থেকে দুটো আলোকরশ্মি বের হয়েছে, পি থেকে আলোকরশ্মি গিয়ে প্রথমে বিবর্তলে গিয়ে কোথা দেয়,
দর্পণে পড়ে সে কোথায় যাচ্ছে? বিবর্তল দিয়ে বের হয়ে গেছে। আরেকটা আলোক রশ্মি পি থেকে পড়ে বিবর্তলের নিচ দিয়ে বের হয়েছে। তারা কোথায় মিলিত হয়েছে? কিউ বিন্দুতে বেরিয়েছে। তারা বাস্তব, কেন? তারা মিররের সামনে গঠিত হয়েছে, তারা হচ্ছে বাস্তব বিন্দু। অর্থাৎ তাহলে আমার সংজ্ঞার সাথে একটু মিলে, কোনো বিন্দু থেকে অর্থাৎ পি বিন্দু থেকে যদি নিঃসৃত আলোক রশ্মি উচ্চ, এখন এখানে কি হলো? প্রতিফলিত হলো। যেহেতু মাধ্যম থেকে বাধা পেয়েছে, আমি যেটাকে মিরর থেকে বাধা পেয়েছে, মাধ্যমে বাধা পেয়েছে, যে ওই পৃষ্ঠে যখন আসছে সামনের দিকে পড়ছে, প্রতিফলিত হচ্ছে, তাহলে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, দ্বিতীয় কোনো বিন্দু কাকে বলছি আমি এখানে? কিউকে বলছি, ঠিক আছে? প্রকৃতপথে রিয়েলি মিলিত হয়েছে দ্বিতীয় বিন্দুকে, তখন দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দু বাস্তব বিন্দু, দ্বিতীয় বিন্দুকে এখানে কিউ আর প্রথম বিন্দু হচ্ছে পি, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু বাস্তব বিন্দু বলা হয়, অর্থাৎ সামনে গঠিত হচ্ছে। অবাস্তব প্রতিবিম্বটা কি? দেখো, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি উচ্চ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব বিন্দু বলে। প্রথমটার সাথে অনেকখানি মিল আছে, জাস্ট একটুখানি ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি? দেখো, আমি চিত্রটা দেখাচ্ছি। যদি তুমি কিউকে বস্তু ধরো, কিউ থেকে একটা আলোক রশ্মি গিয়ে কোথায় মিলিত হলো? আপতিত রশ্মি হিসেবে বিবর্তলে পড়লো, পড়ে এসে বিপরীত দিকে বের হয়ে গেল। কিন্তু দেখো যে এই ও এর ও থেকে ও বস্তুটা, ওকে যদি আমি বস্তু ধরি, তার বিপরীত পাশে আই হচ্ছে একটা অবাস্তব বস্তু। কেন অবাস্তব বস্তু? যদিও জানি আমি বস্তু থেকে দুইটা আলোক রশ্মি বের হচ্ছে, আমার অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে আমার ডান পাশে, কিন্তু মনে হচ্ছে আমার ঘটনাটা ঘটছে আই বিন্দু থেকে, অর্থাৎ কাল্পনিকভাবে ধরে নাও মনে হচ্ছে, অর্থাৎ অপসৃত হচ্ছে, মনে হচ্ছে আমার ঘটনাটা হচ্ছে ওই পাশ থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটছে আমার ডান পাশে। কিউ থেকে বিবর্তলে বাধা পেয়ে সেটা আর পথে প্রতিফলিত হয়ে চলে গেছে, কিন্তু আমার প্রকৃত অবাস্তব বিম্বের ক্ষেত্রে প্রকৃত মিলনটা ঘটে কাল্পনিকভাবে, অর্থাৎ বিপরীত দিকে, সেটা আমার চিত্র দেখলে বোঝা আছে। অর্থাৎ ও বিন্দুর অবাস্তব বিম্বকে আই। এবার পরের স্লাইডে যাই আমরা। এখন আমরা আলোচনা করব প্রতিসরণ নিয়ে। এতক্ষণ আলোচনা করেছি আমরা প্রতিফলন নিয়ে, এবার প্রতিসরণটা কি আমরা দেখি, যেটাকে আমরা বলি ইংলিশে রিফ্লেকশন অফ লাইট। দেখো, রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলো প্রতিসরণটা, রিফ্লেকশন অফ লাইট বলতে রিফ্র্যাকশন, রিফ্লেকশন বলতে রিফ্লেকশন মানে তো প্রতিফলন, রিফ্র্যাকশন। আচ্ছা, তোমাদেরকে আমি তোমাদের আর একটু ক্লিয়ারের জন্য আমি একটু চিত্রটার নিয়ে কথা বলছি। তোমাদেরকে দেখো, এই চিত্রটার মধ্যে আমি যেটা করেছি, তোমরা ম্যাথমেটিক্যাল সলভিংয়ে যখন যাবে তখন তোমাদের এই চিত্রটার সাথে ওই জিনিসগুলো মিলাবে না। তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশনগুলো হচ্ছে, একটা হচ্ছে হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়া, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়া, আবার হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেয়ে পুনরায় হালকা মাধ্যমে যাওয়া। প্রথম দুইটা কন্ডিশনের সাথে এই চিত্র কখনোই তোমরা মিলাবে না। যখন আমি তৃতীয় কন্ডিশনে যাব, তৃতীয় কন্ডিশন যেটা বলেছি সেটার ক্ষেত্রে এটা পারফেক্টলি উদাহরণ হিসেবে পাওয়া যাবে। তা আমি একটু বেসিকটা বলি, যখন আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, একটু খেয়াল করো, তখন আপাত কোণের মান বড় হয়ে যায়, প্রতিসরণ কোণের মান ছোট হয়ে যায়। তাহলে আবার যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন কি হবে? প্রতিসরণ কোণের মান বড়, আপতন কোণের মান ছোট হয়ে যাবে। তাহলে কি, হালকা মাধ্যম থেকে ঘন হতে গেলে আপতন কোণ বড়, প্রতিসরণ কোণ ছোট, আবার ঘন থেকে হালকাতে গেলে প্রতিসরণ কোণের মান বড়, আপতন কোণের মান ছোট হয়ে যায়। তোমরা যখন ম্যাথমেটিক্সে পড়তে যাবে, তোমাদের হয়তো চিত্র দেওয়া থাকবে, না হলে কোণের মান দেওয়া থাকবে, এসব দেখে তোমরা বুঝতে পারবে যে রশ্মিটা অ্যাকচুয়ালি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে। যখন তোমার আলোক রশ্মি, আমি থার্ড কন্ডিশন যেটা বলেছি, যখন তোমার আলোক রশ্মিটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, আবার পুনরায় হালকা মাধ্যমে ফিরে এলো, তখন আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান কি হয়ে যায়? সমান হয়ে যায়। এই থার্ড কন্ডিশনের জন্য পারফেক্ট চিত্র হচ্ছে এটা, তখন তোমরা এটা মিলাতে পারবে। প্রথম দুইটা কন্ডিশনের জন্য তোমাদেরকে বুঝে নিতে হবে জিনিসটা। আচ্ছা, পরের স্লাইডে আমি একটু দেখি।